খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার কাজ চলবে এ বিষয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট এই আদেশের ফলে মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী তবে আবেদন খারিজে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী রাজধানীর বক্সিবাজার কারা অধিদপ্তর মাঠে অস্থায়ী বিশেষ জজ আদালতে চলছিল জিয়া অরফানেস ট্রাস্ট মামলার বিচার কাজ তবে গত চার সেপ্টেম্বর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার এরপর গেল বিশ সেপ্টেম্বর খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলাটির বিচার কার্যক্রম চালানোর আদেশ দেয় ঢাকার বিশেষ জজ আদালত পাঁচ আর ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন খালেদা জিয়া আবেদনের শুনানি শেষ হয় দশ অক্টোবর সোমবার হাইকোর্টের আদেশে খারিজ করে দেয়া হয় খালেদা জিয়ার করা আবেদনটির এর ফলে তার অনুপস্থিতিতে মামলার বিচার কাজ চলতে কোনো বাধা রইল না বিক্ষুব্ধ হয়ে বেগম খালেদা জিয়া একটি আবেদন করেছেন আবেদনটি দুদিন শুনানি হয়েছে আজকে আদেশের জন্য দিন ধার্য ছিল এবং আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন কাজে এর ফলশ্রুতিতে বিচারিক আদালতে মামলা চলতে আইনগত কোনো আর বাধা নাই খালেদা জিয়ার আইনজীবীরা অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্টের আদেশে শিগগিরই আপিল বিভাগে যাওয়ার কথাও জানান তারা দুঃখজনক এই ধরনের ঘটনা আমরা আশা করি নাই এই ধরনের আদেশ আমরা আশা করি নাই আমাদের চিন্তাভাবনা ছিল যে দেশের সর্বোচ্চ আদালত স্বাধীনভাবে অন্তত বিচার কার্য পরিচালনা করবেন বিশেষ করে বেগম খালেদা জিয়ার মামলাকে নিয়ে তারা খুব গভীরভাবে আইনগতভাবে চিন্তা করবেন দেখলাম আমরা সেটাও পেলাম না এখন আমাদের সামনে একটাই পথ আছে সেটা হচ্ছে আপিল করা এবছর আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছর সাজা হওয়ার পর থেকেই নাজিমুদ্দিন রোডের পুরানো কারাগারে বন্দী ছিলেন খালেদা জিয়া আদালতের নির্দেশ অনুযায়ী গত ছয় সেপ্টেম্বর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয় বর্তমানে এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী ড্যানিদ রং নিউজ ঢাকা